অশান্ত বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শাসনাধীন ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণ অত্যাচারের ঘটনা। 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে। তারপর বিভিন্ন ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে। দফায় দফায় জারি প্রতিবাদ, সংঘাত, হত্যা, অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ঘটনার পরম্পরায় দুদেশের বাসিন্দাদের মধ্যেই ক্রমশ উদ্বেগ বাড়ছে, আর এসবের প্রভাব এসে পড়ল আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে। গত কয়েকদিনে উত্তর চব্বিশ পরগনার পেশরাপোল এবং ঘোজাডাঙ্গায় ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য তলানিতে পৌঁছে গিয়েছে। উত্তর চব্বিশ পরগনার পেশরাপোল এবং ঘোজাডাঙ্গার সীমান্ত দিয়ে দুদেশের মধ্যে বিভিন্ন পণ্য আমদানি রফতানি হয়। গত কয়েকদিনে সেই আন্তর্জাতিক বাণিজ্য তলানিতে ঠেকেছে। পেশরাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন 500-এর উপর পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায়, ওপার থেকে 200 ট্রাক এপারেও আসে। পেশরাপোলের ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত 3-4 দিনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানির ট্রাক যাতায়াত অনেক কমে গিয়েছে। বসিরহাটের ঘোজাডাঙ্গার সীমান্তেও উদ্বেগের ছবি ধরা পড়েছে। প্রতিদিন 400 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যেত, সেখান থেকে 150-200 ট্রাক এপারেও আসত। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে তা একেবারেই কমে গিয়েছে। দুদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশের অস্থিরতার কারণে টাকার বিনিময় মূল্য কমে গিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে চূড়ান্ত প্রভাব পড়েছে। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল, শপথি 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিই। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। গাড়ি যদি 400 যেত এখন যাচ্ছে 100-150 এরকম গাড়ি যাচ্ছে। টুরিস্ট একদম নেই, মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে, আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না, আসতে পারছে না। টাকা আমরা আগে যেরকম গেছে সেরকম নাই, একটু কম, কিন্তু সরকার, দলীয় সরকার আসলে আবার বেড়ে যেতে পারে। যে ডলারের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের ভাব আগের মতো নাই। দলীয় সরকার ছাড়া দেশ কখনো উন্নত হতে পারে না। না না, মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি, আগের তুলনায় মালের দাম অনেক বেশি, ডলার নেই বলে। আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ওদের যে পেমেন্টগুলো যাচ্ছে পেমেন্টগুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্টগুলো, সেই পেমেন্টগুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে, বুঝলেন তো। সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট, তেমন কোনো ডলার নেই, আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা এখন চলছে 22 টাকা, তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি 18 থেকে 20 ডলার টাকার মধ্যে, সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 20 টাকা 21 টাকা, মানে 1-2 টাকা বেড়ে যাচ্ছে, মানে বিরাট সমস্যা হচ্ছে। সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না, বাংলাদেশের অবস্থা একদম ভালো না। শুধু পণ্য আমদানি রফতানি বাণিজ্যই নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে চিকিৎসা বা অন্য প্রয়োজনে ওপার থেকে আসা মানুষের মধ্যেও উদ্বেগ বেড়েছে। গত কয়েকদিনে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার ভারতে আসা কয়েক হাজার বাংলাদেশি নাগরিকেরা রাতারাতি ফিরছেন নিজেদের দেশে। যে কোনো মুহূর্তে সিল করে দেওয়া হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত, এমন আতঙ্ক ছড়াতেই ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ, চিকিৎসা, এমনকি আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরতে আসার পরিকল্পনা মাঝপথেই ফেলে রেখে দেশে ফিরতে পেশরাপোল সীমান্তে ভিড় বাংলাদেশি নাগরিকদের। তাই তাদের দেশে ফেরার জন্য পড়েছে লম্বা লাইন। ফিরে যাচ্ছে, আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিল গেলা মেরে দেবে, আমরা বেরোতে পারবো না, সেই ভয়তে আমরা বেরোয় যাচ্ছি। আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু এই যে যে কথাটা করলো, আমি গতকালকে আসছি, আজকে আমার চলে যাচ্ছি হচ্ছে আত্মীয় স্বজন রেখে। না, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক, আমাদের বন্ধু ভারত, কিন্তু এই যে বর্তমান যে ইউনূস সরকার, এনজিও সরকার, এ এসে মনে করতেছে ভারত মনে আমাদের সর্বনাশ করতেছে। হ্যাঁ, এরা এক বলে এক করে এক, 23-24 বছরের লোকের উপদেষ্টা বানাইছে, একজনের 23-24 বছর, নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না, তারা 4-5টা মন্ত্রণালয় দিয়ে রেখে যাচ্ছে। কলেজ 10টা কলেজে কয়দিন আগে ভাঙচুর হয়েছে, এক এক কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত নিয়ে চলে গেছে, যেরকম গণভবন থেকে নিয়ে গেছিলো, ঠিক সেরকম সেম একরকম নিয়ে গেছে সব। চেন্নাইরে অ্যারেস্ট করছে, তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে খেপে গিয়ে উঠছে বাংলাদেশ, তাদের উপরে লাঠি পিটা করছে, একজন মারাও গেছে, পুরো অশান্ত। আমরা চাচ্ছি
এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসাই দিয়ে তারা সরে পড়ুক। মানে আমাদের বাজারে যে উদ্যোগতি, আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্যোগতি, চিনি প্রতি কেজি 20 টাকা বাড়িয়ে গেছে, তেল 200 টাকা গতকালকে থেকে 200 টাকা বিক্রি হচ্ছে সোয়াবিন তেল, হ্যাঁ একটা ডিম 16 টাকা, এরকম সব কিছু। আর কাঁচামাল তো আছেই, 80 টাকার নিচে কোনো সবজি নাই। আরো 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 সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশ। বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এক একজনের এক এক মতানৈক্য, বিশেষ করে আমাদের এখন আপনার অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে, তারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আশেপাশে তারা উপদেষ্টা আছেন, তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে পারছে না, এবং তারা তাদের নিজের ব্যক্তি স্বার্থর দিকে ভাবছে, তারা দেশের জনগণ বা দেশের মানুষের কথা ভাবছে না, তারা সংস্কার নিয়ে আছে। আমরা পাশাপাশি দুইটি রাষ্ট্র, ভারত এবং বাংলাদেশ, একে অপরের বন্ধু, এটা আমরা মনে করি। আমাদের সুখী দুঃখী এরা সবসময় আমাদের সাথে আছে এবং থাকে। সকলের মধ্যে দেশে ফেরার ব্যস্ততা দেখা যাচ্ছে। এর মধ্যে ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের 54 জন ভক্ত। সূত্রের খবর, শনিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের দিকে আসছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাপন্ন সংঘ ইসকনের 54 ভক্ত, কিন্তু তাদের ফেরত পাঠিয়ে দেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।